আচ্ছা, বুলবুল 10 তারিখ খুব সকালের দিকে কোস্ট ক্রস করবে সাগর আইল্যান্ড এবং বাংলা মানে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট। ওয়েস্ট বেঙ্গলের সাগর আইল্যান্ড, স্পেশালি সুন্দরবন, বাংলাদেশের কেপো পড়া ডুবে। সাধারণত সাইক্লোন ল্যান্ডে ঢুকে গেলে উইক হয়ে যায়। তো আমরা আশা করছি যে 9 তারিখ কিছুটা ভারী বৃষ্টিপাত পাবো, 10 তারিখও পাবো, সঙ্গে থান্ডারস্টর্ম লাইটনিং। এবং স্পেশালি আমি 10 তারিখ বলবো কিছুটা সারফেস উইন্ড, স্ট্রং সারফেস উইন্ডও থাকতে পারে 30-40 কিলোমিটার/আওয়ার ত্রিপুরাতে। এবং তার প্রভাব মোটামুটি 11 তারিখ অবধি থাকবে। 11 তারিখ আমরা কিছু বৃষ্টিপাত পাবো ত্রিপুরাতে। হ্যাঁ, 9-10 তারিখ আমরা কিছু ভারী বৃষ্টিপাত পাবো, ঠিক আছে। তারপরে তো 12 তারিখ থেকে ওয়েদার আবার ঠিক হয়। আমরা ওয়ার্নিং অলরেডি আজকে ইস্যু করে দেবো, 10 তারিখের জন্য অলরেডি ইস্যু করা আছে। 9 তারিখটা আমরা কনফিউশনে ছিলাম, আজকে আমরা ইস্যু করে দেবো 9 তারিখ।